আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের পোকা কি, কিভাবে হয় এবং দাঁতের পোকায় আক্রান্ত হলে কি ধরনের সমস্যা হয়। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন, এটি পোকা লাগা দাঁত। এটিকে আমরা মেডিকেল ভাষায় ডেন্টাল ক্যারিজ বলে থাকি। ভিউয়ার্স, এখানে তিনটি দাঁতে পোকা লাগা সমস্যা রয়েছে। এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন, এটিতে খুবই সামান্য ডেন্টাল ক্যারিজ, বা এটিকে আমরা বাংলাতে যেটিকে দন্ত ক্ষয়রোগ বলে থাকি। তো ভিউয়ার্স, এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন, এটি সামান্য ক্যারিজে আক্রান্ত, অর্থাৎ সামান্য পোকা লাগায় আক্রান্ত। এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন, এটি বেশ অনেকদিন থেকেই আক্রান্ত হয়ে আছে। দেখলেই বোঝা যাচ্ছে যে দাঁতটি দেখতে উপরের থেকে কালো হয়ে গেছে, এবং এখানে যে দাঁতটির কিছুটা অংশ দেখা যাচ্ছে, এটিও কিন্তু ডেন্টাল ক্যারিজে আক্রান্ত। ভিউয়ার্স, এই যে ডেন্টাল ক্যারিজটি, এটি যখন দাঁতে আক্রান্ত হয় তখন প্রাথমিক অবস্থায় এর কোনো অনুভূতি থাকে না। ভিউয়ার্স, এখানে যে দাঁত দুইটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দুইটা দাঁতই কিন্তু ডেন্টাল ক্যারিজে আক্রান্ত। ভিউয়ার্স, এমন পজিশনে দাঁতে কোনো ব্যথা থাকে না, কোনো যন্ত্রণা থাকে না, কোনো অনুভূতিই থাকে না। কারো কারো ক্ষেত্রে দাঁত যখন ক্ষয় হয়ে যায় বা ডেন্টাল ক্যারিজ যদি বড় হয়ে যায় বা দাঁত যদি গর্ত হয়ে যায়, তবে কারো কারো ক্ষেত্রে ব্যথা না হয়ে সেখানে হালকা শিরশিরে ভাব হতে পারে প্রাথমিক অবস্থায়। ভিউয়ার্স, এখানেও যে দুটি দাঁত দেখতে পাচ্ছেন, এই দুইটি দাঁতও কিন্তু ডেন্টাল ক্যারিজে আক্রান্ত, অর্থাৎ দাঁতের উপরে যে এনামেল অংশ থাকে, দাঁতের উপরি ভাগ নষ্ট হয়ে গিয়ে সেখানে কিছুটা গর্ত হয়ে গেছে, দাঁতের উপরে কিছু কালো কালো স্পট দেখা যাচ্ছে। এগুলোই হচ্ছে ডেন্টাল ক্যারিজ বা পোকা লাগার সমস্যা। ভিউয়ার্স, এখানে দুটি দাঁত দেখতে পাচ্ছেন, এই দুটি দাঁতও কিন্তু ডেন্টাল ক্যারিজে আক্রান্ত। এই ডেন্টাল ক্যারিজ আক্রান্ত একদিনে হয় না, যখন দাঁতের উপরে খাবার জমে থাকে দীর্ঘক্ষণ ধরে, তখন সেটি খাবারগুলো পচনের মাধ্যমে অ্যাসিডে উৎপন্ন হয়ে সেটা ধীরে ধীরে দাঁতকে ক্ষয় করতে থাকে এবং এমনটি কালো করে দেয়। আর এটিকেই আমরা বাংলাতে যেটিকে দন্ত ক্ষয়রোগ বলে থাকি, অনেকে পোকা লাগা সমস্যা বলে থাকে, অনেকে আমরা মেডিকেল ভাষায় এটিকে ডেন্টাল ক্যারিজ বলে থাকি। তো ভিউয়ার্স, এখানেও যে দুটি দাঁত দেখতে পাচ্ছেন, এই দুটি দাঁতও কিন্তু ক্যারিজে আক্রান্ত। এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন, দাঁতের উপরিভাগে বেশ কয়েক অংশই কিন্তু ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়ে গেছে, এই একটি দাঁতও কিন্তু ডেন্টাল ক্যারিজে আক্রান্ত। তো ভিউয়ার্স, আসুন এখন আমরা জেনে নিই যে ডেন্টাল ক্যারিজটি মূলত কীভাবে হয়। ভিউয়ার্স, এখানে আপনারা যে দুটি দাঁত দেখতে পাচ্ছেন, তো দাঁতের উপরে দেখা যাচ্ছে যে কিছু সাদা সাদা কিছু একটা জমে আছে, এগুলো হচ্ছে খাবারের অংশ। অর্থাৎ আমরা যে খাবারগুলো খেয়ে থাকি, বিশেষ করে আঠালো যে খাবারগুলো, যেগুলো দাঁতের সঙ্গে অনেকক্ষণ ধরে লেগে থাকে, যেমন চকলেট, চানাচুর, বিস্কিট, এগুলো যখন দাঁত আমরা যখন চিবিয়ে সেগুলো খেয়ে থাকি এবং খাওয়ার পরে দাঁতের উপরিভাগে ঠিক এ ধরনের খাদ্যকণা থেকে যায়। আর এই খাদ্যকণা যখন অধিক সময় ধরে দাঁতে লেগে থাকে, অর্থাৎ এগুলো পরিষ্কার না করে যদি রাতে ঘুমিয়ে পড়া হয়, সেক্ষেত্রে যখন এই খাদ্যকণাগুলো পচন শুরু হয়, পচন শুরু হয়ে সেটি ব্যাকটেরিয়া উৎপন্ন হতে শুরু করে এবং এক পর্যায়ে সেটি দাঁত ক্ষয় করতে থাকে এবং দাঁত এরভাবে কালো করে দেয়। এটি হচ্ছে ডেন্টাল ক্যারিজের সূচনা। যখন ডেন্টাল ক্যারিজে দাঁত আক্রান্ত হয়, তখন সেটি ধীরে ধীরে দাঁতের গভীরে যেতে থাকে এবং উপরিভাগ কালো হয়ে যাওয়ার পরে সেটি কখনো থামে না, যতক্ষণ পর্যন্ত ট্রিটমেন্ট না করা হয়। ডেন্টাল ক্যারিজে যখন দাঁত আক্রান্ত হয়, তখন সেটি ধীরে ধীরে বাড়তে থাকে। এমন কোনো ওষুধ নাই যে ওষুধ খেলে আপনি ডেন্টাল ক্যারিজ থেকে মুক্তি পাবেন বা পোকা লাগার সমস্যা থেকে মুক্তি পাবেন। ডেন্টাল ক্যারিজ থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথই হচ্ছে দাঁত পরিষ্কার করে রাখা, অর্থাৎ খাবার পরে অবশ্যই দাঁত ব্রাশ করে রাখা। যদি আপনার দাঁতের কোনো অংশে খাবার জমে না থাকে, তাহলে ডেন্টাল ক্যারিজ বা পোকা লাগার সমস্যা বা দন্ত ক্ষয়ের সমস্যা কিন্তু হওয়ার কথা নয়। যখনই দাঁতের যে কোনো ভাগে যদি খাবার বা খাদ্যকণা জমে থাকে, তখনই এ ধরনের ডেন্টাল ক্যারিজ হতে শুরু হয়। ডেন্টাল ক্যারিজ যদি প্রাথমিক অবস্থায় ট্রিটমেন্ট না করা হয়, তাহলে কিছুদিনের মধ্যে সেটি যখন একটু ভিতরে চলে যায়, তখন সেটি ক্যাভিটিতে পরিণত হয়ে যায়। যেমন এখানে যে দাঁতের ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি ক্যাভিটি, অর্থাৎ ডেন্টাল ক্যারিজ প্রাথমিক অবস্থায় ছিল, সেটি যখন একটু গভীরে গেছে সেখানে গর্ত হয়ে গেছে এবং এটি হচ্ছে ক্যারিজের মাধ্যমে ক্যাভিটি হয়ে গেছে। এ ধরনের দাঁতে আপনি যদি ব্যথা না হয়, তাহলে ফিলিং করানোর মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়। ভিউয়ার্স, এখানে যে দুটি দাঁতের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই একটি দাঁত এবং এই একটি দাঁত। ভিউয়ার্স, এখানে যে পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন, যে দাঁতে ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়ে ধীরে ধীরে দাঁতের যে দ্বিতীয় স্তর থাকে, সেই দ্বিতীয় স্তরে এখানে রয়েছে। তো এমন অবস্থায় আপনার যদি দাঁতের কন্ডিশন এমন হয়, দাঁতের উপরে যদি বড় গর্ত হয়ে সেটি ডিন অংশ থাকে, তাহলে আপনি ফিলিং করাতে পারবেন, অর্থাৎ দাঁতে পুটিং করাতে পারবেন। যদি এমন অবস্থায় দাঁতে পুটিং করান, তাহলে সেই দাঁতটি আর কখনও নষ্ট হবে না, সেই ডেন্টাল ক্যারিজটি আর কখনও দাঁতের ভিতরে
যাবে না যতক্ষণ পর্যন্ত ডেন্টাল ক্যারিজ দাঁতের পাল্প পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার সে দাঁতে সে দাঁত যন্ত্রণার অবধি যাবে না। সে প্রথম অবস্থায় একটু শিরশির করতে পারে বা অধিক চাপে অধিক শক্ত কোনো চাপে দাঁতে ব্যথা অনুভব হতে পারে যদি এরকম অবস্থা হয়। আর যন্ত্রণা হবে তখনই যখন দাঁতের উপরিভাগ থেকে ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়ে দাঁতের ভিতরে থাকা পাল্প অবধি পৌঁছে যাবে, তখনই দাঁতে যন্ত্রণা হবে, ব্যথা হবে। যেমনটি এখানে একটি দাঁত আপনারা দেখতে পাচ্ছেন, এই দাঁতের উপরে বেশ বড় একটি ক্যাভিটি হয়ে গেছে। এটি প্রথমে অল্প ছিল, কিন্তু প্রথমে ট্রিটমেন্ট না করার কারণে ধীরে ধীরে সেটি বাড়তে বাড়তে দাঁতের ভিতরে যে দন্তমজ্জা থাকে সেইখানে যখন পৌঁছে গেছে তখনই দাঁতে যন্ত্রণা শুরু হয়েছে এবং যন্ত্রণা, ব্যথা, দাঁতের গোড়া ফুলে ওঠা এ ধরনের সমস্যা তখন শুরু হয়। যখন দাঁতের ভিতরে থাকা যে পাল্প থাকে, দাঁতের তিনটে লেয়ার থাকে, এনামেল, ডেন্টিন এবং পাল্প, তো এনামেল এবং ডেন্টিন ভেদ করে যখন পাল্পে আসে তখনই দাঁতে ব্যথা হয়, যন্ত্রণা হয় এবং দাঁতের কন্ডিশনটা সেম এমন হয়ে যায়। আর এমন দাঁতের জন্য আপনার যেহেতু এমন দাঁতে কয়েকবার ব্যথা হয়, কিছুদিন বাদে বাদে ব্যথা হয়, ওষুধ খেলে ব্যথাটা কিছুটা কম থাকলেও দাঁতটি কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে যায় না। দাঁতের সমস্যা আসলে ওষুধের মাধ্যমে যায় না। তো ভিউয়ার্স, এমন পজিশনে আপনি যদি ডাক্তারের কাছে যান তাহলে দাঁতটি যদি আপনি না ফেলে দিয়ে রাখতে চান তাহলে রুট ক্যানাল ট্রিটমেন্ট করাতে হবে। রুট ক্যানাল ট্রিটমেন্ট করালে দাঁতে আর কখনও ব্যথা হয় না, কখনও যন্ত্রণা হয় না। তবে যদি কিনা রুট ক্যানাল ট্রিটমেন্টটি পরিপূর্ণভাবে সাকসেস হয় তাহলে আর কখনোই সে দাঁতে যন্ত্রণা হওয়ার কথা নয়, ব্যথাও হয় না। রুট ক্যানাল ট্রিটমেন্ট করার পরে দাঁতে একটি ক্যাপ করে নিলে আপনার সে সমস্যাটা সমাধান হয়ে যাবে। এছাড়া ভিউয়ার্স, যখন প্রাথমিক অবস্থায় দাঁতের যদি ক্যারিসটা স্বল্প পরিমাণ থাকে, অর্থাৎ দাঁতের উপরে বেশ গর্ত হয়ে গেছে কিন্তু গর্তটা এখনও পর্যন্ত দাঁতের পাল্প অবধি পৌঁছায়নি, অর্থ তাহলে আপনি সেখানে ফিলিং করাতে পারবেন। যেমনটি এখানে করা হয়েছে, দেখুন এখানে এই যে দুটি দাঁত ডেন্টাল ক্যারিজে আক্রান্ত, এটি ডেন্টাল ক্যারিজ এবং এটির ক্যাভিটি হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই ক্যাভিটিটি এখনও পর্যন্ত দাঁতের ভিতরে যে পাল্প থাকে যে পজিশনে সেই অবধি এখনও পর্যন্ত যায়নি, আর তার জন্যে কিন্তু এখানে ফিলিং করা যাবে। যদি এই ক্যাভিটিটি দাঁতের ভিতরের পাল্প অবধি পৌঁছে যেত তাহলে আর ফিলিং করা যেত না, তাহলে সেটি রুট ক্যানাল ট্রিটমেন্ট করাতে হতো যদি আপনি সে দাঁতটি রাখতে চান। তো ভিউয়ার্স, এখানে যে পজিশনটা দেখা যাচ্ছে এমন পজিশনেও কিন্তু দাঁতের অবস্থার উপর নির্ভর করে ফিলিং বা পুটিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায়। পুটিংয়ের মাধ্যমে স্বল্প খরচে ট্রিটমেন্ট হয়ে থাকে, আর রুট ক্যানাল ট্রিটমেন্ট করে সেটিতে যদি ক্যাপ করতে হয় তাহলে বেশ ফিলিং বা পুটিংয়ের থেকে কয়েক গুণ বেশি খরচ হয়ে যায়। তাই ভিউয়ার্স, দাঁতের প্রাথমিক অবস্থায় অর্থাৎ ডেন্টাল ক্যারিজের বা পোকা লাগা সমস্যার যদি প্রাথমিক অবস্থায় আপনারা ট্রিটমেন্ট করায় নেন তাহলে খুবই সীমিত খরচে সে দাঁতটি আজীবনের জন্য ভালো হয়ে যাবে, ভবিষ্যতে আর কখনো সমস্যা হবে না। আর যদি রেখে দেন তাহলে সেটি ধীরে ধীরে দাঁতটি ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হতে হতে যখন পাল্পে চলে যাবে তখন যন্ত্রণা হবে, ব্যথা হবে, তখন হয় দাঁতটি তুলে ফেলতে হবে, আর নয়তো ব্যয়বহুল ট্রিটমেন্ট রুট ক্যানাল ট্রিটমেন্টের মাধ্যমে রাখা যেতে পারে। তো ভিউয়ার্স, ডেন্টাল ক্যারিজ বা পোকা লাগার সমস্যা নিয়ে আলোচনা আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।